যেমন ধরেন আমরা হয়তো সেন্সিটিভ অনেক কিছু সেন্সিটিভ বিষয়গুলিতে আমরা হয়তো ততখানি পুরোপুরি হান্ড্রেড পারসেন্ট দিতে পারছি না কিন্তু সমাজের অবিচার দুর্নীতি অন্যায় এগুলো নিয়ে কিন্তু কম বেশি সব চ্যানেলই বা মিডিয়াতে কিন্তু নানান ধরনের প্রতিবেদন হচ্ছে এবং মানুষ জানতে পারছে এটা সত্য যে সাইফুল যেটা বললেন যে সাংবাদিকতার মধ্যে রাজনীতিকীকরণ যেটা এটা তো আমরা সবাই দেখতেই পাচ্ছি আমাদের সাংবাদিক কমিউনিটির মধ্যে স্পষ্ট দুটো ভাগ আছে এবং সেটা রাজনীতির রাজনৈতিক আদর্শের ভিত্তিতে এটা এটা যদি মানে আওয়ামী লীগের আওয়ামী লীগ প্রো আওয়ামী প্র বিএনপি এরকম আছে কিন্তু এবং এরকম রাজনৈতিক দলের কর্মসূচিও আমাদের এই সাংবাদিক সংগঠনগুলো পালন করে কিছুটা এর কিছুটা তো প্রভাব মিডিয়াতে আছেই তো অস্বীকার করলে মিথ্যা কথা বলা হবে আবার এটাও আছে যেটা সাইফুলি একটা এক্সাম্পল দিয়েছে যে বিশেষ বিশেষ সময় বড় বড় পত্রিকা একটা এক্সাম্পল তো দিল একদিন এডিটার তো স্বীকারই করেছেন যে একাশিটা ওইটা শিকার করার পরে হ্যাঁ তো মানে বিশেষ জায়গা থেকে একটা জিনিস আসতো এবং এটা উনি যাচাই বাছাই করা ছাড়াই সেটা তাকে ছাপতে হয়েছে তো ওনার মতো ওনাদের মতো শক্তিশালী পত্রিকা ওনাদের মতো ওনাদের তো অবস্থান তো সোসাইটিতে অনেক শক্ত ওনাদের বক্তব্য তো অনেক শক্ত তাই না তো ওনারা যদি এটা করে করতে হয় ওনাদেরকে তাহলে বাকিদের অবস্থা কী এটা সত্য যে আমি আগেই বলেছি যে আমাদের আমাদের সমস্যা কি ইন্টার্নালও আছে এক্সটার্নাল এক্সটার্নালও আছে আপনি সব মিডিয়াতে আছেন আপনি জানেন কি আপনার বেশি ব্যাখ্যার প্রয়োজন নেই তো এই সমস্ত কারণে এখন সাংবাদিকতা ধরেন দুঃখের কথা বলি এই যে সাংবাদিক সাংবাদিকতা যখন সবসময় যেটা দেখে আসছে যে সরকারে যে থাকে সে মিডিয়াকে অপছন্দ করে কারণ কি মিডিয়াতে নানান ধরনের খবর বের হয় কখনো কখনো সরকারের বিরুদ্ধে যায় সরকারের মন্ত্রীদের বিরুদ্ধে যায় তাই না এবং সরকার সহ্য সমালোচনা সহ্য করতে পারে না এটা হলো সরকারের চরিত্র আর অপোজিশন সবসময় মিডিয়াকে পছন্দ করে কারণ অপোজিশন মিডিয়ার মাধ্যমে তাদের কথা তাদের কথাগুলি ছড়াইতে পারে সরকারের যখন সমালোচনা হয় তখন তারা খুশি হয় তাই না যেমন ধরেন একটা পর্যায়ে বিএনপির অবস্থা যখন খুব খারাপ ছিল ওই গত পনেরো বছরের মধ্যে কখনও কখনও বলা হতো যে সংবাদপত্রই তাদেরকে বাঁচিয়ে রেখেছে বা মিডিয়া তাদেরকে বাঁচিয়ে রেখেছে প্রতিদিন একটা প্রেস কনফারেন্স করতো বিএনপি সেটা আমরা দেখ আমরা প্রচার বা প্রকাশ করতাম তো অপোজিশন মিডিয়াকে পছন্দ করে সব সময় সরকার অপছন্দ করে সবসময় এইবার যেটা হয়েছে এখন বোধ অপোজিশন অ্যান্ড গভর্নমেন্ট দুই পক্ষই আমাদের উপর অসন্তুষ্ট জি কারণটা হচ্ছে কি আমরা কারোই কারোই পারপাস সার্ভ করতে পারছি না পারপাস না মানে কারো পছন্দ মতো আমরা ভূমিকা নিতে পারছি না বলে তারা মনে করেন তো সেক্ষেত্রে সাধারণ মানুষ যে আমাদের প্রতি বা মেন স্ট্রিমে যে গণমাধ্যমগুলোর প্রতি বা বিশেষ করে ইলেকট্রনিক মিডিয়ার প্রতি যে আস্থা হারাচ্ছেন এবং তারা মুখ ফিরিয়ে নিচ্ছেন এটি কি কারণ এবং বিশেষ করে তারা অন্যদিকে সোশ্যাল মিডিয়ার প্রতি ঝুঁকছেন এবং সেই জায়গাটায় ফেক নিউজ ছড়ালেও তারা সেই বিশ্বাস করছেন কখনো কখনো এটি কি কারণ কিছু কিছুটা তো বটেই যখন যখন মিডিয়ার কাছ থেকে ধরেন মানুষের চাওয়ারও তো শেষ নাই বা মানুষ যখন যেটা চায় সবসময় যেটা লজিক্যাল হয় তাও আমার কাছে মনে হয় না বাট ওভারঅল একটা একটা জায়গা পর্যন্ত মানুষের চাওয়া তো মিডিয়াকে অবশ্যই পূরণ করতে হবে জি না হলে মিডিয়ার প্রতি মানুষ বা মিডিয়া কি বলে পত্রিকা কিনে লোকে কেন পড়বে বা টেলিভিশন কেন দেখবে তাই না টেলিভিশন নিউজ কেন দেখবে অবশ্যই মানুষের সেই প্রত্যাশা পূরণ করতে দেখেন ওনাদের একটা আপনাদের অনুসন্ধান হচ্ছে অনেকগুলো ইনভেস্টিগেটিভ জি এখনও কিন্তু আপনি দেখবেন যে ইউটিউবে দেখলে এখনও ভিউ হয় মানে আমি যেটা বলছি যে দেখেন মিডিয়া আপনি শুধুমাত্র মিডিয়ার কাছ থেকে সরকারের বিরুদ্ধে এক্সপেক্ট করতে পারেন না দেখেন দুই সালে তার আগ পর্যন্ত দুই হাজার সাতের আগ পর্যন্ত ইভেন দুই হাজার আপনার বারো তেরো পর্যন্ত আপনি দেখবেন যে বাংলাদেশের সুশীল সমাজ বিরোধী দল এবং মিডিয়া তিনটা সরকারের এগেন্স্টে যেত যদি মিডিয়া আক্রান্ত হতো সরকারের দ্বারা তখন সুশীল সমাজ বিরোধী দল এগিয়ে আসতো যদি বিরোধী দল আক্রান্ত হতো অনিয়ায্যভাবে তখন কিন্তু মিডিয়া এবং সুশীল সমাজ আগে আপনি দুই হাজার সাতের পরে দুই হাজার নয়ের নির্বাচন পরে আমাকে বলেন তো বাংলাদেশ আমরা আমরা যখন দুই হাজার ওয়ান ইলেভেনের আগে ইভেন ওয়ান ইলেভেনের পরেও যেই সুশী সমাজকে দেখেছিলাম যারা কথা বলতো তারা কখনো কথা বলেছেন যেই বিরোধী দলের যে অবস্থান ছিল সে অবস্থান ছিল ছিল না ছিল না তাহলে এককভাবে মিডিয়া তো সমাজে টিকে থাকতে পারে না সেটাই আমরা সমাজের একটা অংশ এবং সমাজের অন্যান্য জায়গায় যে ধরনের যা হয় তার একটা প্রভাব তো এখানে এসে পড়ে আমরা আগেই বলেছি আমি আবারও বলি যে বিভিন্ন ধরনের বাধার মধ্য দিয়ে আমাদের কাজ করতে হচ্ছে এবং ধরেন ইয়েস আমি কি করতে পারি আমি এই ধরনের বাধা যখন আসে বাইরের থেকে আসুক বা ভিতর থেকে আসুক আমি যদি মনে করি যে না আমি এটা মানি না তাহলে আমার তো ওই জায়গাটা আমাকে আমাকে আমার জবটা ছেড়ে দিতে হবে তাই তো এই সোসাইটিতে আমরা যারা শুধুমাত্র এই একটা চাকরির উপর নির্ভর করে আমাদের সংসার চলে তাদের পক্ষে কি এরকম বিপ্লব করা সম্ভব এইটা এই রুটি রুজিও একটা পিছুটান আমাদের যে আমরা যেটা করা দরকার সেটা হয়তো অনেক সময় করতে পারছি না কিন্তু এই ব্যাপারে কিছু বলতে পারছি না আমাদের এই যে লিমিটেশনস এটা সবাই বুঝে না সবাই সবাই হয়তো বুঝবেও না কিন্তু আসলে এমন কিছু কিছু ব্যাপার বিভিন্ন দিক থেকে আসে যে আমরা আসলে সত্য কথা যে মানুষের প্রত্যাশার পূরণের প্রত্যাশা পূরণ করতে পারছি না এবং সেই কারণে মানুষ আমাদের প্রতি একটা সংবাদপত্র বা মিডিয়া বলেন টেলিভিশনগুলির মধ্যে বলেন কম বেশি আর কি এটা কিছুটা অনাস্থা তৈরি হয়েছে এবং কিন্তু তার মানে এই না যে সোশ্যাল মিডিয়ার উপরে যদি আপনি নির্ভর হয়ে পড়েন এই যে আপনি তো একটুকে পড়ে শোনালেন পনেরো জন কি বলে সামরিক সেনা কর্মকর্তা করেছেন আমি একটু আগে আপনাদের অফিসে আসার সময় দেখছিলাম ফোনে ঘাঁটতে ঘাটতে দেখলাম যে একটা কেউ একজন একটা একটা ভিডিও করে ছেড়ে দিচ্ছে যে ওই একটা ট্যাগলাইন দেয় না সেনাপ্রধান বললেন এরকম কিছু একটা অথচ সেনাপ্রধান এরকম কোনো ঘটনা ঘটে নাই এই ধরনের এই ধরনের বিষয়গুলি যখন যত যত বেশি আসবে তত কিন্তু মানুষ বেশি করে গুজব ছড়াবে সমাজে অস্থিরতা তৈরি হবে এবং এটা একটা একটা যখন দায়িত্ব পালন করতে না পারবেন বা সুযোগ না পাবেন তখন অন্য বিষয়গুলো